আমি জাবেদ মুর্শেদ, আমি গুগল ডেভেলপার্স গ্রুপ বাংলা বা জিডিজি বাংলাতে কমিউনিটি ম্যানেজার হিসেবে কাজ করছি। আমরা মূলত গুগলের যে ট্রান্সলেশন সার্ভিসটি আছে সেটি ব্যবহার করে বাংলা ভাষার অনুবাদকে কীভাবে আরও উন্নতকরণ করা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করছি। অর্থাৎ গুগলের যে ট্রান্সলেশন সার্ভিসটি আছে সেটিকে কীভাবে আরও উন্নতকরণ করা যায় যাতে সারা পৃথিবী থেকে যারা বাংলা ভাষায় কোনো কিছু অনুবাদ করতে চান তারা যাতে খুব সহজেই মান সম্মান সম্পন্ন অনুবাদ পেতে পারেন। তো সেই আয়োজনটাকে সামনে রেখেই গুগল কিন্তু একটি আয়োজন করতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি 20 এবং 21 তারিখে, যেখানে বিভিন্ন ভাষাভাষী তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষায় তাদের শব্দমালা যোগ করবেন যাতে গুগলের এই ট্রান্সলেশন সার্ভিসটি তাদের ভাষার জন্য আরও মানসম্পন্ন হয়। তো আমরা যে কাজটি করতে যাচ্ছি জিডিজি বাংলার পক্ষ থেকে সেটি হলো যে নিঃসন্দেহে ভাষার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার জায়গা থেকে আমরাই পৃথিবীতে সবচেয়ে আবেগের জায়গা থেকে আমরা সবচেয়ে আবেগপ্রবণ জাতি। ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি পৃথিবীতে, যা কিনা একেবারেই বিরল। সুতরাং এখন সময় হলো ভাষার জন্য সেই যে ভালোবাসা সেটাকে কার্যে পরিণত করা এবং গুগলের মতো বিভিন্ন ধরনের সার্ভিসে বাংলাকে বা অনলাইন প্ল্যাটফর্মে বাংলাকে আরও মানসম্পন্নভাবে উপস্থাপন করা। আমি সবার কাছে আবেদন জানাচ্ছি, আসুন আমরা অনলাইন প্ল্যাটফর্মে ভাষাকে আরও উন্নত করি, উইকিপিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মেও ভাষাকে উন্নত করার চেষ্টা করি এবং সেই সাথে সাথে গুগল ট্রান্সলেশনে নতুন নতুন অনুবাদের শব্দমালা যুক্ত করে গুগল ট্রান্সলেশনের মান বৃদ্ধি করি এবং সারা বিশ্বব্যাপী যারা বাংলা ভাষাভাষী আছেন অথবা অন্য ভাষায় ভাষাভাষী আছেন যারা বাংলা ভাষায় অনুবাদ দেখতে চান বা পড়তে চান বা বাংলা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ পড়তে চান তাদের জন্য যে সার্ভিস গুগল ট্রান্সলেশন সেই ট্রান্সলেশনকে উন্নততর করি, সেই শব্দ ভাণ্ডারকে উন্নততর করি। এতে প্রকৃতপক্ষে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু নিজেরাই উপকৃত হব এবং আমাদের বাংলা ভাষাভাষীর যে আত্মগৌরব সেটি কিন্তু বৃদ্ধি পাবে অনলাইন প্ল্যাটফর্মে। আমি সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি আগামী ফেব্রুয়ারি 20 এবং 21 তারিখে আমরা যত পারি গুগল ট্রান্সলেশনের যে শব্দ ভাণ্ডার আছে সেটি নিজেরা শব্দ ভাণ্ডার যোগ করতে থাকি। এবং কীভাবে শব্দ ভাণ্ডারে আপনি যোগ করতে পারেন শব্দমালা সেটির জন্য আমাদের আর জিডিজি বাংলার পক্ষ থেকে আমরা অন্য একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি যেটি কিনা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটির মাধ্যমে আপনারা এখান থেকে জেনে নিতে পারেন যে কীভাবে আসলে নতুন শব্দমালা যোগ করতে হয় অথবা এছাড়াও আপনি অন্যান্যভাবে গুগল করার মাধ্যমে আসলে জেনে নিতে পারবেন যে কীভাবে আপনাকে বিভিন্ন শব্দমালা গুগল ট্রান্সলেশন ডেটাবেসে যুক্ত করতে হয়। আসুন আমরা আমাদের ভাষার প্রতি যে ভালোবাসা সেই ভাষা সেটাকে কাজে লাগিয়ে সেটা কার্যে রূপান্তরিত করি এবং গুগল ট্রান্সলেশনে নতুন নতুন শব্দমালা যোগ করি। আপনাদের সবাইকে শহীদ দিবসের শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ।